নদীগর্ভে তলিয়ে যাচ্ছে বিঘার পর বিঘা জমি। ভাঙন প্রতিরোধে উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে কি প্রশাসন? এবার অভিনব প্রতিবাদ। প্ল্যাকার্ড হাতে নিয়ে মুর্শিদাবাদের শামশেরগঞ্জে বিক্ষোভ অনুষ্ঠিত হলো বুধবার। শামশেরগঞ্জে ধানগড়া থেকে শুরু করে শিবপুর, চাচণ্ড সহ ছটি গ্রামের মানুষ নদীর ধারে হাতে প্ল্যাকার্ড দিয়ে প্রতীকী প্রতিবাদ করলেন। গঙ্গা ভাঙন প্রতিরোধ করতে হবে, তার জন্য উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। মূলত করোনা ভাইরাসের কঠিন সময় সামাজিক দূরত্ব বজায় রেখে মুখে মাস্ক নিয়ে প্রতিবাদ করলেন অল্প সংখ্যক মানুষ। গত বছর ঠিক এই সময় গঙ্গার ভাঙন নদী গর্ভে বিলীন করে দিয়েছিল হাজার হাজার বিঘা চাষের উপযুক্ত জমিকে। ভিটে মাটি হারিয়েছিলেন কয়েকশো পরিবার। সেই স্মৃতি এখনো দগদগে। কিন্তু ভাঙন প্রতিরোধে আদৌ কোনো ব্যবস্থা গ্রহণ করছে কি সরকার, প্রশাসন, বীতশ্রদ্ধ সাধারণ মানুষ? বছর ঘুরতে না ঘুরতে নতুন করে ভাঙন আতঙ্ক শামশেরগঞ্জের বিভিন্ন গ্রামে। তাই এবার ভাঙন প্রতিরোধে পর্যাপ্ত পদক্ষেপ গ্রহণ, স্থায়ী সমাধানের দাবি জানিয়ে অভিনব কায়দায় প্রতিবাদ গ্রামবাসীদের। অবিলম্বে ভাঙন প্রতিরোধের ব্যবস্থা না করলে আগামীতে আন্দোলন বৃহত্তর হবে, এমন হুমকিও দিচ্ছেন সাধারণ মানুষ। নদী ভাঙন হচ্ছে প্রায় পাঁচ বছর আগে থেকে। এই যে এখন নদীটা দেখছেন, এখান থেকে প্রায় দু কিলোমিটার দূরে নদীটা ছিল। দীর্ঘ পাঁচ বছর ধরে নদী ভাঙছে, ভাঙতে ভাঙতে আজকে এই জায়গায় এসছে। কিন্তু সরকার থেকে কোনো কিছু ব্যবস্থা নিচ্ছে না। এবং এই আগের বছরে ধানঘড়া, তারপরে আপনার শিবপুর, তারপরে ধুসরিপাড়া বিলিয়ে গেছে, মানে বিলীন হয়ে গেছে নদী গর্ভে। এবং যা পরিস্থিতি, অবিলম্বে এই বছরের মধ্যেই প্রায় 2000 বাড়িঘর পড়ে যাবে। মহেশতলা, প্রতাপগঞ্জ, সিকদারপুর, সাতঘড়িয়ার 2000 বাড়ি পড়ে যাবে এই বছরের মধ্যেই বন্যাতে। অবিলম্বে আমরা চাইছি সরকার থেকে উপযুক্ত ব্যবস্থা নিয়ে নদীর ধার পাথর দিয়ে ভালো হয়ে যেন বেঁধে দেওয়া হয়। গঙ্গা ভাঙন প্রতিরোধ কমিটির একটা বিক্ষোভ সমাবেশ ছিল, যেটা আমরা আপনাদের মাধ্যমে বিভিন্ন দপ্তরে তথা রাজ্য সরকার, কেন্দ্র সরকারের কাছে আমরা এই বার্তাটা পৌঁছে দিতে চাইছি যে আমাদের যে বিগত দু বছর ধরে যে গঙ্গা ভাঙন চলছে, প্রশাসনের তরফ থেকে কোনো সহযোগিতা নেই। এখন পর্যন্ত গঙ্গা যে বাঁধানো, গঙ্গার পাড় বাঁধানো, এর কোনো উদ্যোগ আমাদের চোখে পড়ছে না। এই এক বছরের মধ্যে আমাদের প্রায় হাজার বিঘা মতো জমি, কৃষি জমি এবং লিচু বাগান, আম বাগান সব নদীগর্ভে বিলিয়ে গেছে। এবং বাড়ি, কয়েকশো বাড়ি, প্রায় হাজারখানিক বাড়ি গঙ্গার গর্ভে বিলীন হয়ে গেছে। আবার নতুন করে গঙ্গা ভাঙন শুরু হয়েছে। এর প্রতিবাদ দরকার। এই গঙ্গাটাকে আমাদের বাঁধানো দরকার, স্থায়ীভাবে বাঁধানো দরকার। নাহলে আমাদের যেই কামালপুর থেকে ঘনশ্যামপুর পর্যন্ত যে গ্রামগুলো আছে, আটখান দশখানা যে গ্রাম আছে, সেই গ্রামগুলো ওদের ভবিষ্যতে আমাদের এই শমশেরগঞ্জের ম্যাপ থেকে বিলীন হয়ে যাবে। আমরা চাইছি অতি শীঘ্রই, যাতে প্রশাসন আমাদের এই দৃষ্টি আকর্ষণ করছেন। এই দেখুন, দেখুন আপনাদের সামনে এখনও এই চাপ পড়ছে, ধুমধাম করে চাপ পড়ছে। এর ব্যবস্থা অতি শীঘ্রই করা দরকার। আমরা বিক্ষোভের ব্যাপার নয়, আমরা চাইছি এই যে এলাকা, এলাকাটা ভাঙনটাকে প্রতিরোধ করা হোক। আমরা কোনো সরকারের এতে বিক্ষোভ আমরা দেখাচ্ছি না। আমরা এলাকাটাকে, এই এলাকাটাকে বাঁধিয়ে এই এলাকার সর্বস্তরের বিড়ি শ্রমিক এলাকা, গরিব এলাকা, এই এলাকাটাকে বাঁধিয়ে এই এলাকার জনগণকে রক্ষা করার জন্য আমরা অনুরোধ করছি। আমরা কারোর পক্ষে বিক্ষোভ দেখাচ্ছি না, আমরা কারোর পক্ষে আমরা কোনো বলছি না। মুর্শিদাবাদ থেকে ভিক্টর ব্যানার্জির রিপোর্ট, বেঙ্গল লাইভ।